হ্যালো ব্রিয়ান, গুড মর্নিং। আর একটি নতুন ব্লগে তোমাদেরকে সবার আগে ওয়েলকাম জানাই। 8:50 বাবারে 50 বেজে গেছে, আজকে কাজে যেতে হবে, কালকে তো রেস্ট নিলাম। ওকে, খাবার দাবার সব রেডি হয়ে গেছে, খাবার খেলেই হবে, খাবার খেতে আরও আধ ঘন্টা লেট। এই গাইজ, আজকের খাবার বাঁধাকপি সবজি এবং এখানে আছে আলু নিম দিয়ে একটি তরকারি, দারুণ খাবার, খাওয়া যাক তাড়াতাড়ি। তারপরে কাজে যেতে হবে কারণ অনেক লেট হয়ে গেল। ওকে, আমার তো খানা পিনা হয়ে গেছে কমপ্লিট, ফোনটা সঙ্গে নিয়ে যাব। ব্যাপার হচ্ছে টাইম দেখতে অনেক অসুবিধা হয়, কাউকে জিজ্ঞেস করতে হই তো সময়ে কেউ থাকে না, সেজন্য ফোনটা আমি নিয়ে যাচ্ছি। এই যে এখানে দিদা খাবার খাচ্ছে। প্রচুর রোদ দিচ্ছে, চারটা নিয়ে যাওয়ার দরকার নেই, কাজ সাল, আস্তে আস্তে গরমটা বাড়ছে। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম, কথা দিয়ে কথা রাখতে পাচ্ছি না, দুদিনে আমাকে ব্লগ কমপ্লিট করতে হবে, আর 8টার সময় পাবলিক করার কথা, কিন্তু একটু লেট হয়েছে, 8:24 পাবলিক করছি, 2 মিনিট এধার উধার হতে পারে। তো গাইজ, আমাদের হাফ টাইম হয়ে গেছে, আর এখন বাজে দুপুর ঠিক 2:09। ওকে, আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, রেস্ট নেওয়া হয়ে গেছে, এবারে আবার কাজে লাগতে হবে, ঠিক 3টার সময় আমাদের কাজ কমপ্লিট হবে। মাইকটা নিয়ে আসিনি সঙ্গে, আমি ভেবেছিলাম আজকে একবারে ভিডিও বানাবো না, মানে ঘরে গিয়ে ভিডিও বানাবো, কিন্তু ভিডিও বানাতে বাধ্য হচ্ছি। সারাদিন কাজ করলাম আর এখন মানে সময় পেয়েছি ভিডিও বানাতে, আর এখন টাইম হচ্ছে দেখে নাও 6:29, টোটালি অন্ধকার হয়ে গেছে বাইরে। আমি একটু লক্ষণপুর গিয়েছিলাম, মানে একটু এমার্জেন্সি কাজ ছিল, সকালবেলাতে যে ভিডিওটা আমি আপলোড করে কাজে গিয়েছিলাম তো সেই ভিডিওতে অনেক কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো আমি রিপ্লাই দিতে পারিনি, তো না রিপ্লাই দিলেও সবাই ভাবে যে ছেলেটির অ্যাটিটিউড মানে কী বলে দেবে, সেগুলো এবার বসে বসে রিপ্লাই দিতে হবে। এই যে এখন আমার ভাইয়ের মোবাইলটার থেকে ওয়াইটি স্টুডিও ওপেন করেছি, আমার ক্যামেরা কোয়ালিটি ভালো আছে, আমার ফোনটার থেকেই ভিডিওটা আমি শ্যুট করছি, ঠিক আছে। ওপেন হচ্ছে, একটু নেট স্লো, যে সামনে জিও টাওয়ার আছে কিন্তু রাত্রিবেলাতে একবারেই নেট চলে না, মানে নেটওয়ার্কের খুব প্রবলেম। দেখো, অনেকেই কমেন্ট করেছে, 9 ঘন্টা আগে কমেন্ট করেছে, বাট আমি রিপ্লাই দিতে পারিনি, সেই টাইমে আমি কাজে ছিলাম। হ্যালো গাইজ, গুড মর্নিং, দ্বিতীয় দিনে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আমি এখন এই সাইড চলে এসেছি, আমাদের নতুন যেখানে ঘর আছে সেখানে চলে এসেছি। ওকে, তো ব্যাপার হচ্ছে সুদীপ ভাই অনেক নতুন নতুন গাছ লাগিয়েছে, সেই গাছগুলি তোমাদেরকে দেখাবো, এবং একটি অদ্ভুত নই, এটা বাস্তব হয়ে থাকে, সেটা তোমাদেরকে দেখাবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে সুদীপ ভাই আছে, হাই করে দে, গুড, হাইটা অন্তত করবি, বুঝলি তো। প্রথমে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে ঝাউ গাছ লাগিয়েছে আমাদের, এটি ঘর, এই ঘরটি, এর পাশেই লাগিয়েছে গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ। এই যে দেখে নাও, ঝাউ গাছ আছে, 3টে ঝাউ গাছ আছে, এটি ছোটো আর এই দুটি বড় বড়। কত করে দাম নিয়েছে? 70 টাকা করে পার পিস। কোথা থেকে এনেছি? পুরুলিয়ার থেকে। সুদীপ ভাই পুরুলিয়ার থেকে এনেছে, মানে পুরুলিয়ার টাউন থেকে। এগুলো আলু গাছ, দেখে নাও আলু গাছ, আর এটা হচ্ছে শাক, এখানে আছে পেঁয়াজ, এখানে আছে ধনে পাতা, এবং তার পাশেও আছে ধনে পাতা, এটা অন্য পদ্ধতিতে লাগিয়েছে, আর এটা লাইন ধরে লাগিয়েছে, দেখে নাও, অনেক সুন্দর, বাহ, অনেক সুন্দর সাজিয়েছে সুদীপ ভাই, গুড। গাইজ, আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, মানে একটি গাছে দুটি ফুল ধরেছে, দু রঙের, মানে আলাদা আলাদা রঙের জবা ফুল, এটা হচ্ছে জবা গাছ। আমি অনেকবার ভিডিওতে দেখিয়েছি, আবার দেখাচ্ছি, লাল ফুল ধরেছে এখানে, আরও অনেক ধরেছে লাল ফুল। ওকে, আর এইখানে দেখে নাও গাছ, একটি সাদা ফুল ধরেছে, এই যে দেখতে পাচ্ছ, আশা করি তোমরা গাছ, একটি গাছে দু ধরনের ফুল, লাল এবং সাদা। এই বেদনা গাছটাতে ফুল ধরছে বাট ফল কিন্তু ফলছে না, এটা কোনো প্রবলেম আছে জরুর। সূর্যমামা তো অনেক আগেই উদয় হয়েছে, আর আজকের আবহাওয়াটা একবারেই ঝলমলে আবহাওয়া, আর মনে হচ্ছে মেঘ আসবে না, আশা করি, মানে এখন কয়েকদিন, তারপরে দেখা যাবে কি হয়। আমাদের এই রুমটির এক কোণে একটি আলু গাছ ছিল, সেই আলু গাছটির যে পাতাগুলি আগলে খেয়ে ফেলেছে, এই যে একটিও পাতা নেই, অনেক যত্ন করে রেখেছিলাম, ভেবেছিলাম যে কিছু আলু পাবো, বাট আর পাওয়া যাবে না। কোনো জিনিস যদি লাগায় আর সে জিনিসটা যদি কোনো কিছুতে খেয়ে ফেলে বা নষ্ট হয়ে যায় তাহলে খুবই খারাপ লাগে। পাশে বাস জুড়েছে, মানে পুকুরের পাশে, সেখানে বঘের বাসা আছে, পাখির বাসা আছে, প্রতিদিন সকালে মানে আওয়াজ করে, ঠিক আছে, কিচিমিচি এইসব আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ আশা করি। এই আওয়াজটা জাস্ট অ্যামাজিং, সকালের এই সাউন্ডটা গ্রামের জাস্ট অসাধারণ, শুনতে খুব ভাল লাগে, ঘুম ভেঙে যায়।
সরিনিতে মামার দোকান। এটা কত? 10 টাকা? হ্যাঁ 10। বিজয়ের দোকান থেকে ঘুগনি এবং কচুরি সকাল সকাল কিনে আনলাম 10 টাকার। জাস্ট ঘুগনি এবং কচুরিটা বিজয় একবারে দারুণ বানায়, বেশি রিচ থাকে না। অন্যান্য দোকানে কি হয় মানে অনেক তেল মশলা অনেক কিছু মানে এক্সট্রা বেশি বেশি দিয়ে দেয় যাতে মানে স্বাদটা ভালো লাগে, কিন্তু এত তেল মশলা দেয়নি মানে বেশি রিচ করিনি, তা কিন্তু একদম দারুণ লাগে খেতে, অনেক সুন্দর, একদম দেখতে সুন্দর লাগছে। আর এটা হচ্ছে কচুরি। খাওয়া যাক, মুখটা স্বাদটা একবার চেঞ্জ করি। 8টা বাজে আর দেখে না আমার ভাই এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমাচ্ছে গাধার মতো। 9টার সময় ঘুম থেকে ওঠে প্রতিদিন রাজা মহারাজার মতো। যা যা, এখনো রান্না কমপ্লিট হয়নি, দিদারও মুখ হাত ধোয়া হয়ে গেছে অলরেডি। তো ফাইনালি গাইজ, গরম গরম খাবার তো রান্না হয়ে গেছে, এবারে খাই। খুব খিদাও লাগছে, খাবার খেয়ে নিয়ে কাজে যেতে হবে, সেজন্য ঝটপট খাবারটা খাই। ওকে, কালকে মানে কাজে যেতে অনেক লেট হয়ে গিয়েছিল, আজকে যেমন সেটা না হই। এবারে কাজে যেতে হবে, তারপরে কাজ থেকে এসে একবারেই ভিডিও বানাবো। কাটায় বাজে ঠিক 5:02, আর আজকে হচ্ছে মঙ্গলবার, লদুরকাতে হাট, তো আমাকে হাট যেতে হবে। একটু আগে কাজ থেকে এলাম, কাজ থেকে এসে একবারে ফ্রেশ ট্রেশ হয়ে আমি এখন রেডি, এখন হাট যেতে হবে। ওকে, আর আমার সঙ্গে এই যে দেখে না বিকালটা এসেছে, ঠিক আছে হাটটা ঝটপট করি কারণ বেশি আর বেলা নেই। ওকে, তারপর তোমার সঙ্গে পরে কথা হচ্ছে। 150 টাকা করে ওজন কত করে আছে মোটামুটি? আমি আর বিকাশ দা এই যে হাট করছি, অনেকগুলি জিনিস নেওয়া হয়ে গেছে, আরো কিছু জিনিস নিতে হবে, তারপরে বাস কমপ্লিট। গাইজ, এখনো ভিডিওটা শেষ হয়নি, এই তো সবে গাইজ হাট থেকে এলাম। মেন ব্যাপার হচ্ছে, কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আমি আকাশ এবং জয়দার সঙ্গে দেখা হয়েছিল, মানে তারা পুরুলিয়া বেড়াতে এসেছিল, তুষারদার সঙ্গে দেখা হয়নি। সেই ভিডিওতে ভিউজ মোটামুটি ভালোই এসেছে। ভিডিওটা তার জন্য লাইক করে দাও প্লিজ ইয়ার। যাই হোক, এখানে আমি আর জয়দা দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম, আর এই দাদার সাথে দেখা হয়ে গেল। এখানে বাড়ি তোমার? হ্যাঁ এখানে বাড়ি, পুরুলিয়া। পুরুলিয়াতেই বাড়ি সামনে। আর এখনো আমাদের যেতে যেতে কত টাইম লাগবে কে জানে। আমাদের বন্ধুদের গাড়ি খারাপ হয়ে গেছে, সামনে ঠিক করছে, আর আমরা ওয়েট করছিলাম, আর আমাদের সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, দেখা করে ভালো লাগে। ভালো লাগে তো ভিডিও? দারুণ দারুণ লাগে। আমি তাদেরকে দেখতে পেয়েছিলাম রাস্তার ধারেই দাঁড়িয়েছিল, তাদের সঙ্গে মানে হঠাৎ আমার দেখা, তো আমিও ব্লগ বানিয়েছি। সেই ভিডিওতে মোটামুটি ভালোই ভিউজ পেয়েছি, সেরকম আমি আকাশও ভিডিও বানিয়েছে, মানে তার চ্যানেলে যে ভিডিওটা আপলোড হয়েছে সেই ভিডিওতে আমিও আছি। ওকে, তো সেই ভিডিওতে আমি কমেন্ট করেছি, মোটামুটি সেই কমেন্টটা তো গাইজ অনেক লাইক পড়েছে, তো সেই জন্য খুবই ভালো লাগছে। এখন বাজে 8:02, আজকের ব্লগ এখানে আমি শেষ করছি। আশা করি ব্লগটি দেখে তোমাদের খুব ভালো লাগলো, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবে। আবার দেখা হচ্ছে একটি নতুন ব্লগের সঙ্গে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।